দেবজিৎ ও রাজদীপের সাফল্যে গর্বিত বাঁকুড়া সহ বাংলা। 66তম জাতীয় স্কুল গেমসে জিমন্যাস্টিক্স বিভাগে অ্যাক্রোবেটিক মেন ফেয়ারে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করে বাংলাসহ বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করল কোতুলপুর ব্লকের গোগড়া হাইস্কুলের দুই ছাত্র দেবজিৎ কর্মকার ও রাজদীপ চক্রবর্তী। 66তম জাতীয় স্কুল গেম 7 জুন থেকে শুরু হয় এবং শেষ হয় 10ই জুন। 66তম অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সের জাতীয় স্কুল গেমসে মেন ফেয়ারে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে বাঁকুড়া কোতুলপুর ব্লকের গোগড়া হাইস্কুলের দুই ছাত্র দেবজিৎ ও রাজদীপ সাফল্যের চরম সীমায় পৌঁছে গর্বিত করে তাদের স্কুল, জেলা এবং বাংলাকে। প্রতিযোগিতার শেষে 12ই জুন সোমবার দেবজিৎ ও রাজদীপ দিল্লি থেকে বাড়ি ফেরে। তাদের এই সাফল্যে খুবই খুশি কোচ, পরিবার এবং পরিজনরা। বাঁকুড়ার কোতুলপুর থেকে সাহেব ঘোষ, আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সংবাদ। দিল্লিতে খেলা হয়েছিল ন্যাশনাল, ওটাতে আমরা স্বর্ণপদক লাভ করেছি। কত তারিখ থেকে খেলা ছিল, কখন খেলা হয়েছিল? 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খেলা হয়েছিল। আমরা রবিবারে বেরিয়েছিল। 66তম জাতীয় স্কুল গেমসে আমরা স্বর্ণপদক লাভ করেছি। কতদিন ধরে এই খেলার প্রস্তুতি নিচ্ছিলে? আমরা সারা বছরই এই জিমন্যাস্টিক প্র্যাকটিস করি আমাদের ইলেভেন বুলেটস ক্লাবে, 5 মিনিট যোগ অ্যান্ড জিমন্যাস্টিক। তোমার নাম? আমার নাম দিলজিৎ কর্মকার। আমার নাম রাজদীপ চক্রবর্তী। ঠিক, কি রাজদীপ কি জিতলে বা কোথা থেকে জিতলে, কি খেলা ছিল? দিল্লিতে স্কুল গেম খেলেছিল, স্কুলে ন্যাশনাল খেলা ছিল এবং আমরা গোল্ড মেডেল পেয়েছি অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিকে। কোন স্কুলে, কোথায় কোথায় তোমাদের প্র্যাকটিস হয়? আমাদের এই কাঁচামিটে জিমন্যাস্টিক ক্লাবে আমরা এই সারা বছরই প্র্যাকটিস করি। কোন স্কুলে পড়াশোনা কর বা কিসে পড়ছো এখন? আমরা গোগড়া হাই স্কুলে পড়ি। আমি এইটা পড়ি। কি নাম? আমার নাম রাজদীপ চক্রবর্তী। ঠিক আছে, ধন্যবাদ। কাজের জন্য মহিলা চাই, শিক্ষা প্রতিষ্ঠানে কাজের জন্য সম্পূর্ণ পিছুটানহীন, আশ্রয়হীন, শিক্ষিতা কিংবা অশিক্ষিতা মহিলা চাই, কাজের বিনিময়ে আশ্রয় পাবেন। যোগাযোগ 8293107147। আমি দীপ্তম্বর হালদার, কোতুলপুর ইলেভেন বুলেটস ক্লাবের কাঁচামিটে যোগ জিমন্যাস্টিক সেন্টারের মুখ্য প্রশিক্ষক। আমাদের এই যোগ জিমন্যাস্টিক সেন্টারটা দীর্ঘ 25 বছর ধরে চলে আসছে। আমরা যোগাসন, জিমন্যাস্টিক্স, অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্স এবং রিদমিক জিমন্যাস্টিক্স মূলত প্র্যাকটিস করাই, অ্যারোবিক্স জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করাই। স্কুল গেমসে আমরা 2012-13 সাল থেকে ডিস্ট্রিক্ট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে আমরা এই খেলাগুলিতে অংশগ্রহণ করি। এর আগেও জাতীয় স্তরে 10 থেকে 10-12 জন প্লেয়ার ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে এবং পদক লাভও করেছে। কিন্তু এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের যে আমরা স্কুল গেমসের এই জাতীয় প্রতিযোগিতাতে এটা আমাদের সর্বোচ্চ রেজাল্ট। অ্যাক্রোবেটিক্স জিমন্যাস্টিক্স মেন পেয়ার ইভেন্টে আমরা এবারে স্বর্ণপদক লাভ করেছি। এর আগে আমাদের ব্রোঞ্জ মেডেল ছিল বা রৌপ্য পদক ছিল, কিন্তু আমরা এবার স্বর্ণপদক লাভ করেছি। এটা বাঁকুড়া জেলার স্কুল গেমস ইতিহাসে একদম সর্বোচ্চ রেজাল্ট। এই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে খুবই গর্বিত। এর সঙ্গে আমার এই ক্লাবের সমস্ত প্রশিক্ষক যারা আছেন, যাদের নিরলস প্রচেষ্টা, প্রতিদিনের প্র্যাকটিস আমাদের এই জিমন্যাস্টিক্স যোগব্যায়াম সেন্টারটি প্রতিদিন চলে, একদিন সপ্তাহে একদিন ছুটি থাকে, সকালে এবং বিকেলে নিয়মিত প্র্যাকটিস চলে। আমি মুখ্য প্রশিক্ষক হলেও আমার সাথে আরও সুদীপ দাস, টিনা খাতুন, ঝুন্না খাতুন, মিন্ময় হ্যাস, সঙ্গীতা লোহার, এই ধরনের সিনিয়র ন্যাশনাল প্লেয়ার ও কোচ যারা আমরা প্র্যাকটিস করিয়ে চলি, তারই সাফল্য আমরা প্রতি বছরই কিছু না কিছু পাচ্ছি। এবং আমি খুবই গর্বিত ক্লাবের তরফ থেকে, কোতুলপুর ইলেভেন প্লেয়ার্স ক্লাবের কাঁচামিটে যোগ জিমন্যাস্টিকের তরফ থেকে আমরা আকাঙ্ক্ষিত যে আরও বড় জায়গায় আন্তর্জাতিক পর্যায়ে আমরা পৌঁছতে পারবো যদি আমরা এই সেন্টারটা চালিয়ে যেতে পারি। এবং এর সাথে সাথে ধন্যবাদ জানাবো স্কুল গেমস কাউন্সিলকে, ডিস্ট্রিক্ট স্কুল গেমস কাউন্সিল, যারা জিমন্যাস্টিক্সটাকে 12 সাল থেকে অন্তর্ভুক্ত করেছেন এবং পার্টিসিপেশন বাঁকুড়া জেলা থেকে হচ্ছেন। তার মূল কাণ্ডারি হচ্ছেন কার্তিক সরকার মহাশয় এবং তার যে টিম আছেন, আরও যারা কমিটিতে আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাবো। কারণ এই স্কুল গেমসের খেলা আগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট খেলতো না। কার্তিক সরকার মহাশয়রা দায়িত্বে আসার পর থেকে
এই খেলাটা তারা অংশগ্রহণ করছেন এবং করার সুযোগ করে দিচ্ছেন। এবং ধন্যবাদ জানাবো গোগড়া স্কুলকে, কারণ এই খেলাটা গোগড়া স্কুলের মাধ্যমেই নাম স্পন্সর হয়, প্রথম স্কুল, তারপর ডিস্ট্রিক্ট কাউন্সিল, স্কুল গেমস কাউন্সিল, এবং তারপর রাজ্য মাধ্যমে আমরা পৌঁছই ন্যাশনাল পর্যায়ে। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই আপনার প্রিয় শহর কামারপুকুরে। মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।